মূল বক্তা ভিক্টর ভাই বলবেন একটা কথা ঠিক, এবারকার নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের উপর নির্ভর করবে ভারতবর্ষের মানুষের ভবিষ্যৎ, দেশটা আমরা এক থাকবো কিনা, আমরা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান একসঙ্গে বসবাস করতে পারবো কিনা, দেশের সম্পত্তি রক্ষা করতে পারবো কিনা। বিজেপি সরকার সমস্ত সম্পত্তি বিক্রি করে দিচ্ছে, দেশটা বিক্রি করে দিচ্ছে, হিন্দু মুসলমানের বিভেদ সৃষ্টি করে দিচ্ছে। আজকের লক্ষ্ণৌতে দলিত সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার হচ্ছে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার হচ্ছে, খ্রিস্টান সমাজের মানুষের অত্যাচার হচ্ছে, বিজেপি সারা ভারতবর্ষের তুগলকিরাজ চালাচ্ছে। তাই মানুষ একজোট হয়ে বিজেপিকে উৎখাত করার জন্য ইন্ডিয়া জোট মানে একটা জোট করেছি আমরা, সেখানে বিজেপির বিরুদ্ধে বিজেপি শরিকদের বিরুদ্ধে সব দল এক হয়ে তার নাম দেওয়া হচ্ছে ইন্ডিয়া জোট। সেই ইন্ডিয়া জোটের আমাদের প্রার্থী বাম কংগ্রেসের জোট প্রার্থী হাত চিহ্নে আলী ইমরান ভিক্টর। বন্ধুগণ, এই দেশটাতে সবারই সমান অধিকার আছে, এই দেশটা ধর্ম নিরপেক্ষ দেশ, এই দেশে ধর্ম নিরপেক্ষটা উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে মোদি। আজকে চাষ যদি যদি ওরা ক্ষমতা আসে এই দেশটা ধর্ম নিরপেক্ষতা উঠিয়ে দিবে, দেশটাকে একটা হিন্দু রাষ্ট্র করার চেষ্টা করবে। সেই জন্য আমাদের সবাইকে সম্মিলিত ভাবে বিজেপি যাতে ভারতবর্ষে কোনো তো মতে ক্ষমতা না আসতে পারে, আমরা সব সম্প্রদায় মানুষ এক এক ভারতবর্ষে বাস করতে পারি, সেই তার দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে। যেটা ইন্ডিয়া জোটে আমাদের প্রথমে শরিক ছিলেন আমাদের পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস, কিন্তু আজকে যখন ট্রেন চলতে থাকলো পাটনার যখন আগে ট্রেন তিনে বললেন না আমি ইন্ডিয়া জোটে যাব না। কেন? মোদি বলেছে আরে দিদি তুমি ইন্ডিয়া জোটে যাও, তোমার পশ্চাতে প্রচুর গু আছে, সেই গুগুলা বুঝতে পারবে না, তোমার দুই তুমি এবং তোমার ভাইপোকে আমি গ্রেপ্তার করে তিহার জেলে পাঠাবো, তাহলে তুমি কি ইন্ডিয়া জোটে যাবে? ইন্ডিয়া জোটে কিন্তু গেলে তুমি এবং তোমার ভাইপো যাবে তিহার জেলে। তখন দিদি গল্পটায় মুশকিলে পড়ে গেল, তাহলে আমি কি করব? আমি তো বললাম যে বিজেপির বিরুদ্ধে যত সবাই আছে জোট করে তার নাম দেবো ইন্ডিয়া, তাহলে আমি ট্রেন থেকে নামতেই হল, আমাকে না থাকলে ইন্ডিয়া জোটে থাকলে তাহলে মোদি বলে দিচ্ছে তুমি এবং ভাইপো দিল্লির বিহারে তিহারে জেলে থাকতে হবে। সেই উনি নেমে গেলেন বললেন কংগ্রেসটা খারাপ, কংগ্রেসটা খারাপ, যে কংগ্রেস তোকে চোখ ফুটিয়েছে, যে কংগ্রেসের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তোকে মন্ত্রী করেছে, তোকে এমপি সিট দিয়েছিল, সেই তোকে মন্ত্রী করেছিল রাজীব গান্ধী, সেই কংগ্রেসটা খারাপ। তার ছেলের নামে ডাকা বলছে রাহুল গান্ধী সম্বন্ধে, রাহুল গান্ধী সঙ্গে কুকথা বলছে মমতা ব্যানার্জী মোদীকে খুশি করার জন্য, রাহুল গান্ধী তোকে মালদা ঢোকে ন্যাচাক্তা করতে ভেঙে দিন না, রাহুল গান্ধী গাড়ি আক্রমণ করে ভেঙে দিয়েছিল এই তৃণমূল কংগ্রেস। কেন করেছে? মোদীকে খুশি করার জন্য বলেছিল আমার রাজ্যে রাহুল গান্ধীকে আমরা মার দিয়েছি, গাড়ি ভেঙেছি, এই হলো মমতা ব্যানার্জী। সেই জন্য আমরা বলছি মোদী আর যদি যদি আজকে মমতা ব্যানার্জী মোদীর সঙ্গে থাকে আজকে জেল খাটতে হবে, পার পাবে না অভিষেক ব্যানার্জী, পার পাবে না মমতা ব্যানার্জী, তোমাদের জেল খাটতে হবে। বন্ধুগণ, তোমার রাজ্যে কতগুলো মন্ত্রী জেলা আছে? তোমার রাজ্যে দুই মন্ত্রী তিহার জেলা আছে। আজকে কোটি কোটি টাকা খাওয়া, আজকে একটা শিক্ষা দপ্তর জেলখানা আছে ভারতবর্ষের মধ্যে, কোনোদিন কোথাও থাকে না, ভারতবর্ষের মধ্যে একটা শিক্ষা দপ্তর গোটা জেলা আছে, মন্ত্রী এবং তার মেয়ে তিহার জেলে কাটছে।
আপনি 20 টাকা চুরি এবং বুড়া বয়সে ফিরবতী হয়েছে মহিলার সঙ্গে প্রেম করে দিনের মধ্যে এই পাপ করছাটা কি বলুন? যদি আজকে দেড় কোটি ভুয়া রেশন কার্ড এর সঙ্গে তাদের চাল চুরি করেছে, কম চুরি করেছে, মানুষের খাওয়ার মুখের খাওয়ার গাছ চুরি করেছে, এই যদিপ মল্লিক দেড় কোটি ভুয়া রেশন কার্ড জেল থেকে তার 30 কেজি ওজন কমে গেছে, এত টাকা চুরি করেছে, এত টাকা চুরি করেছে, আপনাদের টাকা ওর বাপের টাকা না আপনাদের টাকা, খাওয়ার মুখের খাওয়ার কাজ চুরি করছে যদিপ মল্লিক, তাই রাখছে কি অবস্থা? তার 30 কেজি ওজন কমে গেছে। আজ কেষ্ট কেষ্টকে এখনো ওই জেলার প্রেসিডেন্ট করাচ্ছে, বলছে কেষ্ট ভাই তুই আমাকে তিহার জেল থেকে থেকে টানালে আমি দুটো লোকসভা সিট জিততে পারবো না। দিদি বলছে, দিদি বলছে আজকে কেষ্ট টাকা গুলো গরু খেদান টাকা, পাথর খেদান টাকা, পানি খেদান টাকা, সমস্ত টাকা কালীঘাটে মমতা গান্ধীকে পাঠাবে। সততার প্রতীক, সততার প্রতীক আজকে সেই মমতা ব্যানার্জিকে সততার প্রতীক কেউ বলে না। যে হয় করে সে হয় চপ্পলের দাম 12 থেকে 14 হাজার টাকা দাম, এবং দেখবেন নতুন চটি সবসময় পায় কয়েক ডজন পাইকা আছে 12 থেকে 14 হাজার টাকা, আর যে শাড়িটা পরে সেই শাড়িটার দাম 75 হাজার থেকে 76 হাজার টাকা দাম। এই গরিবের প্রথম thank you.